নীলফামারীতে লকডাউনে ঘরবন্দি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডিমলা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ভালুয়াপাড়ায় 57টি পরিবারের মাঝে চাল, ডাল ও আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আরিফুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা রায়, ডেস্ক রিপোর্ট।